আমি জীবনে বলতে পারব না। নাম কমাতন ছাড়া হারাইছে, হারাই বুঝে এ হারানোর পেতা জীবনে অনেক কষ্ট করছে স্যার। খাওয়ায় লওয়ায় কাপড়ে একটা মানুষ যেমন বল খেলে যেমন মানুষ এমনি লাগতে দেয় এমন করে বড় হয়েছে স্যার। খুচন দেয় ফিক্কা মাছের পেট ফাইরা গেছে, খুচন গরম করে লাগাই দিছে, সব চিহ্ন আছে স্যার। এই স্টোরিগুলো ভুলোর মতন না, মরার আগ মতো মানে ভুলুম না। এই ভিডিওগুলো শেয়ার করে আমাদের আমার আপন জনের কাছে বিদায় আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিওতে। আপন ঠিকানা মূলত ছোটোবেলায় হারিয়ে গিয়ে পরিবারে ফেরার অনুষ্ঠান, এবং যারা ছোটোবেলায় হারিয়ে গেছেন বিভিন্নভাবে চেষ্টা করেছেন পরিবারে ফেরার কিন্তু ফিরতে পারেননি, তাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন বিগত 4 বছরে আমরা প্রায় কয়েকশো ছেলে মেয়েকে তাদের সে করে ফেরাতে সক্ষম হয়েছে। যারা এখানে আসবেন তাদের মূলত যে কটি জিনিস লাগে, যে ছোটোবেলায় হারিয়ে গেছেন কিন্তু অল্প কিছু হলো তথ্য আপনার মনে আছে, তারা আমাদেরকে ফোন করতে পারেন বা তাদের হয়েও আমাদেরকে কেউ না কেউ ফোন করতে পারেন তাদেরকে সহযোগিতা করবার জন্য। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। এখানে ফোন করার পরে কিন্তু আপনারা খেয়াল করবেন যে এখানে আপনাকে কেউ রেসপন্স করবে না, কিছু অটোমেটেড ভয়েস আপনাকে ইনস্ট্রাকশন দিবে কীভাবে আপনার কথাগুলো রেকর্ড করতে হবে। ঠিক সেইভাবে সে অনুসারে আপনারা নাম্বারগুলো চেপে আপনার কথাগুলো রেকর্ড করবেন, এবং ফোন কেটে দিলে ওই রেকর্ডটি আমরা পরবর্তীতে শুনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব, যদি যোগাযোগ করার মতো কল হয়ে থাকে। তো 72 ঘন্টার মধ্যে আমরা সাধারণত যোগাযোগ করে থাকি, আর 72 ঘন্টা পার হয়ে গেলেও হতাশ হবেন না, অনেক সময় কলের চাপ থাকে, কিন্তু যোগাযোগ করা হবে যদি উপযুক্ত তথ্য আপনি দিয়ে থাকেন। তো নাম্বারটি 24 ঘন্টা ওপেন আছে। কি নাম আপনার? আমার নাম স্যার ফরিদা। ফরিদা কি বাবা মায়ের দেয়া নাম? জি স্যার। ওকে স্যার, আপনি আমাকে ভাই বললেই হবে। ফরিদা, ফরিদা লিখে নিয়ে আসছেন আপনি, বিশাল লেখা। কে লিখেছে এটা? স্যার আমার মেয়ে লিখছে। মেয়ে লিখেছে না, অনেক বড় লেখা। ফরিদার বয়স কত এখন? বর্তমান বয়স 40 এর মতো। বেশি হইব কম হইব না কি? আপনার বাড়ি ফরিদপুর হতে পারে না? ফরিদপুর, হ্যাঁ ফরিদপুর হতে পারে। আপনি তাই লিখেছেন। কি হয়েছে বলেন তো আমাকে একটু গল্পটা। ঘটনাটা কি হয়েছে একটু পত্তন পে আমার দেশের পয়লা যে ইয়াটা আছে, হ্যাঁ বলেন। মা বাপের লোক একটা গ্যাঞ্জাম আছে। হুম, গ্যাঞ্জামটা কেমনে বুঝলাম, আমার বাপে যেন কইতে গিয়ে আমার বলতেছে, আমরা 2 বোন ছিলাম, 2 বোন 1 ভাই। তা বাবার লগে ঘুমানোর লেগে 2 বোনে খুব হুড়ি করতেছে, আর ভাইটা বড়। তো বাবা মাঝখানে হইছে, আমরা 2 বোনে 2 কিনারে হইছি। শুয়া বলতেছে তোমার আম্মু কেমনে গেছে কত, কেমনে গেছে তোমার আম্মু তোমাকে ঘুম পাড়া থুয়া গেছে গা, এটা বলছে বাবা। এটা আমার বাবা আমাকে শিখাইতেছে, তা আমরা এটাই কইতাম, এমনি কইতাম। কই তোমার বাবা জি গাইতো কি কইছে বলো তো, আমার মা আমাকে ঘুম পাড়া থুয়া গেছে গা। বাপে খুব খুশি হইতো। আল্লাহ এম করতে করতে কেমনে জানি জানি মা বাপের ভিতরে একটা গ্যাঞ্জাম। যাই হোক, একদিন আমার মার কাছে গেছি, মার বাড়ি আর আমার বাপের বাড়ি কাছাকাছি গেছে। পরে আমার বাবা মা নানি আমার মা বাগায় দিল আমারই, তাতে করে জাগা তোর বাপে যদি শুনে তোরে মাইরা ফেলাইব, একটা আলুদা আমার বাগায় দিল। তা ভালো করতো, এই আইলাম। তারপরে আমার বাপে ঢাকায় লইল আমারই। আর আমরা 2 বোন স্যার, আমি বড় না আমার ওই বোনটা বড় না ছোটো, মানে আমি এটাও মনে নেই। তা আমার বাপের লোকে আমি কাইন দিয়ে আইলাম না বাপে ইচ্ছা করে আনলো তা আমি জানি না। তা আনার পরে আর বাসাতে বাড়িতে যে কীভাবে আইছি, বাপে কুলে করে আইলাম না গাড়ি আইলাম, গাড়ি তো মনে চলে না, দেখছি মনে গাড়ি নাই, কেমনে আইছি তাও আমার খেয়াল নেই। রনসে বি তাটকা চোখ মিলা দিই রনসে, রনসে ভালো কথা আমার একটা রুটি কিনা দিছে, আমি খাইছি। আলা আমার নিয়ে আইসে, পরে আমার এক বাবির বাসায় রাখছি। বাবির বাসাটা বস্তির মতন হইব, 2 কিনারে 2টা সিঁড়ির মতন ঘর। আপনাকে শুধু নিছে নাকি আপনার ভাই? আমার একাই, একাই নিছে। হ্যাঁ, এলা আনার পরে আমার বাবির কাছে রাখছি। রাখার পরে এলা বাবি কয়দিন পরে যে আমি দোকানে পাঠাইছি আমার এটা স্মরণ নেই, 2 দিন 3 দিন না কয়দিন তা আমি বলতে পারি না। দোকানে পাঠাইছে না আদা আনতে পাঠাইছে নাহলে তেল। তা বাড়ির সামনে স্যার, বাড়ির একটু ওদিকে গাতা ময়লা, বুঝতে পারি তো খুব ময়লা গাতা। এই তারপর হাপকা আছে বাসে, একটা নিচে একটা উপরে। তো দইটা আমি রাগর পাই না, তো জিনিসটা লই আইতেছে আমার বাবির চোখে পড়ছে। বাবি কয় তুই এদিকটা যে গ্যাস হত গেলে তো ময়লা পানি খাবি, পইরা গেলে গা পোলা পাইন মানুষ, তুই তো ওইটা রাগর পাস না। গেল কতন পরে আবার দোকানে পাঠাইছে। আল্লাহ আমার কইতাছে আল্লাহ তেল না দা, যাই হোক 5 টাকা মনে হয় দিছে। কয় এমনি যাবি না গুইরা যাবি, তো ঠিক আছে গুইরা যামু। তা গুইরা গেছি, ঘুরা গেছি, দোকান পাই না, মেন রাস্তায় উঠতে গেছি। মেন রাস্তায় কেমনি বুঝলাম, গাড়ি ঘোড়া দিয়ে অনেক বুঝে কে দিয়ে মেন রাস্তা আত্মাসি। এই ভিতর দিয়ে আমার বাবারে দেখলাম, বাবার এই সময় হারানো কোনো কথা নেই, আমি জিনিস লই নাই। তা আমি বাবার পিছে দাম আমি আড়াই দোষী। আর বাবার লোক আমি এসব কথা কই না, কোন বয়ে ওই যে মাই বলছে তো তোর বাপে যদি জানে এদিকে তুই আইস তো তোর মাইরা ফালাইব, এই একটা বয়। আর একদিন আমার বাইরে দেখছি খুব মারছে আমার বাইটারে, মানে এমন একটা বয় আমার ভিতরে, এটা লাগে বাপের লোক আর কথা না। আর হেসমা হারানো কোনো ইয়া নেই, আমি হারা গেছি। তো সদাই লইছি আত্মা আত্মা, মানে লইছি। লোয়ার পরে আমি বাসা চিনি না, এই বাড়ি ঢুকি ওই বাড়ি ঢুকি, ঢুকার পর আমার কই রাখতে পারতেছে না। তো সামনে একটু রাখি, আমার কান্দা মানে এমুর কান্না কর মতন না, তো এমুরই সবাই বাড়ি বাড়ি ঢুকে এমু কাঁদতাছি এইরকম। এমুর অনেক রাইট হয়ে গেল গা, সকালে হইব ঘটনাটা। রাইট হয়েছে পরে আমার মনে একটা হোটেল খোলা ছিল, তো হোটেলে বিতে মানে হোটেলের সামনে আমি কান্না করতেছি। আচ্ছা, তা কান্না করতেছি আমার বেটার সামনে নিল, সামনে নিয়ে আমি জিজ্ঞেস করি কি হয়েছে। তো কি কইছে আমার উত্তর স্মরণ নাই, আমি খুব কান্দতামি। এলা নিল, হ্যাঁ রাইট হয়েছে, অনেক রাস্তাঘাট পুরা নিরিবিরি। এলা আমি তো কানতেই আছি, আমার কামে কান্তাছি। এলা আমার কি করবে, এত রাইট করে আমার পাঠাই দিব। হ্যাঁ কি করলো, হ্যাঁ দোকানে রাখলো। আচ্ছা, হোটেলে তো মানে 3-4 জন যাই হোক, হেরা কাজ করে, কয়জন তাও না মন নেই, রাখছে। রাখলে কি আমার তো কান্দা শেষ না, মানে হেরা তো আবার সকাল হইলে কাম করবো। যে বেটা রাখছে ওই বেটার লগে ওই মাসে কাজিয়া করতেছে। তো আমার হে বেটা বুঝতেছে কানতে না, তো আমার কানতে আমি কানতে আছে, আমি তো আর বুঝি না। আমার কি করলো, গেটটা খুললা আমার আবার এই দোকানে বাইরে করে দিল। তা আমি তো মানে পুরা রাস্তাঘাট আন্দার, মানে আমি কান্না করতেছে গেটের সামনে কইয়া। তাহলে হ্যাঁ মায়া লাগছে, আবার গেটটা খুলে আবার আনছি, আনলে কি আমার কানতেই আছি। তা আল্লাহ করে হেরা কই আল্লাহ রাইটটা ফুয়াইলে যাও না একটা করুম। আল্লাহ সকাল হইছে, সকাল দোকানটা খুললে আমার আগে ভাগাইছে সুন্দর করে। কইছে মা তুমি এমনি সোজা যাও, তোমার মা বাপের বাড়ি পাইবা। ঠিক আমি এমন আত্মাছি কি আর পামু, খুব আত্মে খুব হাঁটা আসছি, পাওয়ার খোলায় না, মানে রাইট হয়ে গেছে। ওই যে হোটেলেতে রাইট করে বাইট করে দিচ্ছে, মানে ওইটা একটা বয় ঢুকেছে আন্দার হয়ে যেতেছে। এমন করতে 2 নম্বর গেটটা খোলা ছিল, এইসব ওই 2 নম্বর গেটের এই সাইডে একটা ছবির দোকান আছে। ছবির দোকানে 2টা বাইরে মানে বাইরে বহাই তুলে, আর ছবিওয়ালা তো এই নেই। একটা বাচ্চা ছিল কোলে, বাচ্চার একটা পুতুল ছিল। আমি দোকানের দিকে খাড়া কান্দাছি, আর আমার উড়াই নিছে দোকানে, কে লেখা কান্দ, এই পুতুলের লেখা কান্দ না, এতটুকু মনে আছে। এলা কে লেখা কি কইছে, আমি কান্দতে আছি। এলা আমার মানে বিস্কুট কিনা দিয়ে হেরা এই তাকে মেডিকেল তা বাসা নিছে, নিয়ে আমার গোসল মুসল করাইলো। ও কান্দতে আছি, নিয়ে গোসল মুসল করাইয়া মানে খাওয়ান খাওয়াইলো। এই কান্দে চকলেট আইসক্রিম এইটা সেইটা দিতে বুইলা গেলাম গা, মা বাপ বুইলা গেছি গা। হ্যাঁ গেছি বড়ছি স্যার। আচ্ছা, হ্যাঁ গেছে বড়ছি স্যার, খুব কষ্ট করে। একটা মানুষ যেমন বল খেলে একটা লাত্তি দিলে যেমনি মানুষ এমনি লাত্তি দেয়, এমন করে বড়ছি স্যার। অনেক কষ্ট স্যার, অনেক কষ্ট করে বড়ছি, এটা বাসায় বুঝাইতে পারবো না স্যার। নাম কমাতো যারা হারাইছে, হারাই বুঝে এ হারানোর পেতা জীবনে অনেক কষ্ট করছে স্যার। খাওয়ায় লওয়ায় কাপড় চোপড়ে কয়নি, কোনো আফসোস নেই, কোনো খাওয়ান নেই আমাকে ভিতরে বেশি থাকে, আর কিছু না, খাওয়ালো কি খালি ভাত। অনেক কষ্ট করছি, কিন্তু স্যার আমি অনেক মাত্র দত্ত দেখা গো স্যার, আমি যাইতাম না, একটা অন্যায় করতাম স্যার। আমার না মাইরা ঘেটটা বাইট করে দিত, কই যামু সারাদিন ঘুরা গেড়াই, আবার হ্যাঁ গোসা মায়া বয়ে থাকতাম, হ্যাঁ গোসা মায়া এমন বয়ে থাকতাম, ঘরে নিত দেখলাম, আবার ঘরে নিত কটা বার তো যাই হয়তো দিত, খাইতাম। তা পোলামেন তো একটা গ্যালাস ভাঙ্গি, কত রকমের অন্যায় করি। একটা ডিম আনতে দিয়েছে দোকানে, ওষটা খাই পরে ডিমেই ভেঙে গেলাইছি, মানে মায়ের দই খাইছি স্যার। শৈলে চিহ্ন কোনো অভাব নেই, অনেক আঘাত আছে, অনেক কষ্ট করছি স্যার জীবনে। অনেক কষ্ট করছি, কষ্ট করে হ্যাঁ গো বাসায় ছিলাম স্যার, কিন্তু হ্যাঁ গো মায়া সপ্তাহ নামি স্যার আমার মারলে কি হইব, আমি আমার বাইক করে আমি এক বাসায় কামে গেছি গা, ভালোই আসলাম স্যার। ডাক্তার মিলন আসল, মামির এত ভালো, আমার ৬০ টাকা বেতন দিত, বেতন দিলে কি হইব, আবার ১১ বাজে সিঙ্গারা আনতো, মামি একটা খাইতো আমার ৩টাই দিয়ে দিত, খুব মায়া করতো। মায়া করলে কি হইব স্যার, আমি হ্যাঁ গো অনেক ভালোবাসতাম, হ্যাঁ গো অনেক মায়া করতাম, হ্যাঁ গো মায়া আমি এখন লেগে আমি কোন আমি যাই আমি থাকতে পারতাম না। মা কইছি বাপ কইছি, আমার খালি কইতো ফকিনির বাচ্চা, রিক্সা লিজি এইদিক কইতো, আর ফরিদপুরনি কইতো এইদিক কইতো স্যার, আমারে খুব মারতো স্যার। আমার শরীরে কোনো জায়গায় বাপ নাই, এই যে দাঁত, এই যে রুটি বানায় বেলন ফিক্কা এদিকটা দাঁত ফলাই দিছে, খুচুন দেয় ফিক্কা মাছে পেট ফাইরা গেছে, খুচুন গরম করে লাগাই দিছে, সব চিহ্ন আছে স্যার। এই স্টোরিগুলো ভুলোর মতন না, মরার আগ মতো মানে ভুলুম না, আর খাওয়ালো তো কষ্ট করছি, কিন্তু হ্যাঁ গো সাইরা আমি কোনো যাইয়া থাকতে পারতাম না স্যার, মেন সমস্যা আমারই, হ্যাঁ গো সাইরা আমি থাকতে পারতাম না। আমি কি ভালো আসলে আমি আমার ৬০ টাকা বেতনও দিত, বেতনটা দিতে হবে হ্যাঁ গো বাইকটাই না দিয়ে যেতাম, মানে হ্যাঁ গো লিগে আমার পড়ার সোজা করতাম। হ্যাঁ গো স্যার আমি কিছু বুঝতাম। মায়ের নাম কি স্যার? আমার মায়ের নাম আয়েশা হইতে পারে। ভাইয়ের নাম? ভাইয়ের নাম আবু কালাম হইতে পারে। আর বোনের নাম আমেনা? বোনের নাম আমেনা। বাপের নাম মনে নাই স্যার? মা বাপের নাম মনে নাই। ও এতটুকুই। ফরিদপুরের গ্রুপগুলোতে শেয়ার করতে হবে, ফরিদপুরের গ্রুপ যতগুলো আছে সেখানে শেয়ার করতে হবে। ওনার নাম বাবা মায়ের দেয়া নাম ফরিদা না? জি স্যার। ফরিদা নাম চেঞ্জ হয় নাই? না স্যার। হ্যাঁ এত নামই হইছে, আমার নাম রাখছে স্যার এরা বন্যা, নাম রাখছে কি স্যার টুকাই। আচ্ছা টুকাই নিছে দেখে আমার নাম রাখছে টুকাই, দেখছেন কি সুন্দর নাম রাখছে আমার। হ্যাঁ স্যার আল্লাহ মানুষ। ঠিক আছে সমস্যা নাই, আপনি ক্ষমা করে দেন, ক্ষমাকারী আল্লাহ। স্যার আপনার থেকে আমি শিখছি, আপনি ভিডিওগুলো আমি ৪ বছর ধরে দেখতেছি, আপনি ভিডিওগুলো আমি দেখে আমি শিখছি যে কইলে কি আয় না কিছু কিছু জিনিস কম তো মাফ করতে হয়, ঠিক আছে আয় না স্যার সব কিছু তো সবার সামনে কওয়া যাবে, মনের কষ্ট আছে। ঠিক আছে আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, উনি আসছেন আমাদের এখানে, আমরা চেষ্টার কোনো কমতি করব না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আমাদের এই ভিডিওটা করার জন্য। আমি আজকের দিনের এটা 7 নম্বর ভিডিও যেটা রেকর্ড করলাম, আরও একজন অপেক্ষা করছেন, সো লিটল বিট টায়ার্ড মনে হতে পারে আমাকে স্ক্রিনে। আমি আপনাদের সবাইকে বলবো যে প্লিজ আপনারা একটু চেষ্টা করেন, ফরিদপুরের গ্রুপগুলোতে আপনারা শেয়ার করেন, উনি যাতে ওনার পরিবারের কাছে ফিরতে পারেন। আপনি বেশি বেশি করে আল্লাহকে বলেন। আল্লাহ স্যার আমার কথা আছে। জি বলেন। আমার কথা আছে কি, আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন। আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, আমি এখনো দেশের বাইরে থাকি, আমি এখনো কাজ করি, আমি জীবনে বইয়া ভাত খাই নাই স্যার। আশেপাশে সবাই জানে, কয় ফরিদা তুই অনেক কষ্ট করছো, সবাই কয় স্যার আমি অনেক কষ্ট করছি স্যার, আর একমাত্র বাপে কষ্ট করছি স্যার, বাপের কষ্ট আমি জীবনে বলতে পারব না। আমার সেই ভিডিওগুলো যে দেখে আল্লাহ, এই ভিডিওগুলো শেয়ার করে আমার আমার আপন জনের কাছে ফিরাই আল্লাহ, আপন জনের কাছে ফিরাই। আমি যারা এই ভিডিওগুলো সফল করে হাগুলিকে আমি সবসময় দোয়া করি, আমি তো ভিডিওগুলো দেই আল্লাহ, আমি হাগুলিকে চোখের পানি ফেলাই, হাগুলিকে আল্লাহ চাই, হাগো জান বানি আল্লাহ ভালো রাখুক, সবাই আল্লাহ ভালো রাখুক। তুইন ভাই অনেক মেয়ের নাম আছে, সবাই আল্লাহ আমি হাগো বারবাসের লেখা দোয়া করি, সারের লেখা সবাই লিখি আমি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তুমি সবাই আমার চেহারা তুমি দান করে আল্লাহ, মানে ইনশাআল্লাহ আমি যাইতে পারি, আমার ভাইরা যে আমার কাজটা করে, আমার ভাইরা যে আমার মুখে ফিরা চাই, ও ভাই তোমাকে লেখে আমি অনেক দোয়া করো, এই বইটা লেখে ইনশাআল্লাহ। এই বইটা অনেক কষ্ট করে অনেক কাজ করব আপনার জন্য, ইনশাআল্লাহ কিছু নাই, ইনশাআল্লাহ কিছু নাই। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ফরিদা যেভাবে আকুতি এক্সপ্রেস করেছে সেটা হয়তো অনেকের অন্তরকে ছুঁয়ে দেবে, এভাবে সবারই আকুতি আছে। দর্শক এবং শ্রোতা, আমরা যেন সবাইকে অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করি, চলেন আমরা চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।